নমস্কার বন্ধুরা, সন্তু মল্লিক বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকটি বার স্বাগত জানাই। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা সকলে জানেন, কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ 31/1/2021 থেকে কিন্তু 2017 যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষা কিন্তু চালু হবে। এবং এখানে কী কী নিয়মাবলী বলা হয়েছে, কী কী আপডেট রয়েছে, সেই সমস্ত আপডেট আমি আমার এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে তোমরা শেয়ার করো। আগামীকাল হবে প্রাথমিক টেট পরীক্ষা। চলুন জেনে নেওয়া যাক পরীক্ষা সংক্রান্ত কিছু খুঁটিনাটি বিষয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আগামীকাল অর্থাৎ 31 জানুয়ারি রবিবার 2017 সালের প্রাথমিক টেট অর্থাৎ প্রাইমারি টেট 2017 পরীক্ষা নেবে প্রাথমিক শিক্ষা প্রদর্শক। কোভিড বিধি মেনে নেওয়া হবে প্রাথমিক টেট পরীক্ষা, এর জন্য নির্দেশিকা জারি করেছে পর্ষদ। সারা রাজ্যে প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থী টেট 2017-এ অংশগ্রহণ নেবেন। তো বন্ধুরা, আমরা এখানে বুঝতে পারছি প্রায় 2.5 লক্ষ কিন্তু পরীক্ষার্থী কিন্তু এখানে টেট পরীক্ষা কিন্তু অংশগ্রহণ নেবে। পর্ষদ সূত্রে খবর, রাজ্য জুড়ে প্রায় 1000টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হতে চলেছে প্রাথমিকের টেট পরীক্ষা। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে কী কী নিয়মাবলী জারি করা হলো তা চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমত বলছে, আগামী 31 জানুয়ারি পরীক্ষার শুরুর ন্যূনতম 1 ঘন্টা আগে অর্থাৎ 1টা থেকে পরীক্ষা শুরু, তো সেই কারণে বেলা 12টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে, সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ড। 2 নম্বর, কোনো রকম ব্যাগ নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। 3 নম্বর, পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে, না হলে তাদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকার কোনো রকম অনুমতি কিন্তু মিলবে না। 4 নম্বর, লেখার জন্য পরীক্ষার্থীরা শুধুমাত্র কালো কালির বল পেন ব্যবহার করতে পারবে। 5 নম্বর, পরীক্ষা কেন্দ্রের মোবাইল, ক্যালকুলেটর বা কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করা যাবে না। যদিও কোনো পরীক্ষার্থীর কাছে উপরোক্ত কোনো সামগ্রী পাওয়া যায় তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে। 6 নম্বর, বেলা 12টা থেকে দুপুর 3:30 পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের যুগ্ম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিসহ অন্যান্য কর্মীদেরও মোবাইল ফোন বন্ধ করে লকারে রেখে দেওয়া হবে। তো এই 6টি কিন্তু তারা যে জারি সে নিয়ম কিন্তু জারি করছে, অর্থাৎ 1 ঘন্টা আগে ঢুকতে হবে, পরীক্ষা কেন্দ্রে কোনো রকম ব্যাগ নিয়ে যেতে পারবে না, পরীক্ষা কেন্দ্রে মাস্ক করছে বাধ্যতামূলক, পরীক্ষায় শুধুমাত্র কালি কালির বল পেন দিয়ে কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে, মোবাইল, ক্যালকুলেটার সহ কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট তারা ইউজ করতে পারবে না, যদি ধরা পড়ে তাহলে পরীক্ষা বাতিল হবে। এবং এখানে বলছে 12টা থেকে 3:30 পর্যন্ত কিন্তু পরীক্ষা কেন্দ্রে যারা দায়িত্ব থাকবে তাদের কিন্তু ফোন বন্ধ থাকবে। চাকরির প্রার্থীরা এই যে দুটো ওয়েবসাইট রয়েছে, www.wppe.org এবং wbprimaryeducation.org যে ওয়েবসাইট রয়েছে, এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে বা পারছো। রবিবার একই দিনে অফলাইনে অর্থাৎ পরীক্ষার্থীরা সশরীরে এসে পরীক্ষা দেবেন। দুপুর 1টা থেকে শুরু হয় পরীক্ষা, মোট 2.5 ঘন্টা পরীক্ষার সময় দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের উত্তর দেওয়ার জন্য। করোনা বিধি মেনেই রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষা পরিষদকে প্রাথমিকের টেট নেবে। ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রগুলিকে স্যানিটাইজ করা হয়েছে। জেলা শাসকদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত কোনো রকম লাউডস্পিকার পরীক্ষা কেন্দ্রের সংলগ্ন অঞ্চলগুলিতে ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, এই থাকলো কিন্তু আগামীকাল যে টেট পরীক্ষা হবে, সেই টেট পরীক্ষার যে ছোটো ছোটো যে খুঁটিনাটি প্রশ্ন, সেই সমস্ত প্রশ্ন। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওতে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও, ইনফরমেটিভ হয়ে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কারা কারা এই ভিডিও দেখছো, কোন কোন রাজ্য থেকে দেখছো, কোন কোন জেলা থেকে দেখছো, এবং কারা কারা পরীক্ষা কালকে দিতে হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকে গুড বাই।